আজকের উইকেটটা আপনার ছিল লো স্কোরিং উইকেট, বাট আমি মনে করি আমরা ভালো স্কোর করছি, বোলিং ওভারঅল ভালো করছি। আমি যদি লাস্ট ওভারটা আরেকটু ভালো করতে পারতাম, যে আমি যে লেন্থে করতেছি ওই অনুযায়ী বোলিং করতে পারলে আই হোপ আমরা ম্যাচে জিততে পারতাম। আমরা সবসময় জেতার জন্য মাঠে নামি, তো যে ওই অনুযায়ী মাঠে নামছি, প্র্যাকটিস এসব কিছু না। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা ভালো শেষ করে প্লে-অফে ম্যাচে গিয়ে ভালোটা শুরু করব, তো হয়নি। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা, আমাদের প্লে-অফ ম্যাচের জন্য আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। আমরা আর ক্যাজুয়াল থাকতে পারবো না যে আমরা ইজিলি জিততে পারবো। রংপুর অনেক প্রতিপক্ষ হার্ড টিম, সো আমরা ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। সত্যি কথা বলতে ফার্স্ট ম্যাচটা আমি একটু এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম, তারপর প্রথম ওভার করে 19 রান দিয়েছিলাম। তো অবশ্যই একজন ইয়াং খেলোয়াড় হিসাবে প্রথম ওভার বোলিং করে 19 রান দিয়ে পুরো 10টা ম্যাচ আমি বসেছিলাম, আমার জন্য অনেক খারাপ লাগতেছিল। আর আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথম ম্যাচ খারাপ করছি, এটাতে আমি ফেলিয়র হইনি, আমি অনেক কিছু শিখতে পারছি। তো আমি সালাউদ্দিন স্যারের সাথে ভালোভাবে কাজ করছি, ডে বাই ডে ওনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি, কীভাবে স্যার আমি আবার নতুন করে শুরু করব, আমি কীভাবে মানে বিপিএলটাতে জ্বলে উঠবো। তো স্যার আমাকে স্পেসিফিক রুমে ডাকছে, অনেক কথা বলছে আমার সাথে, দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ। আমার কনফিডেন্স ছিল আমরা জিতবো, আর আমি মনে করতেছি যে আমার অনেক ভালো বল হইতেছে। আমি যে লাস্ট 3 ওভার যে লেন্থে বোলিং করতেছিলাম, যদি ওই অনুযায়ী বোলিং করতে পারতাম ওই লেন্থটাতে, প্রথম বলটা যে ছয় গেলাম ওই বলটা করতে পারলে আই হোপ আমরা জিতে যেতাম। অবশ্যই আমি পেস বোলার আছি, আমার তো স্ট্রেংথ জোরে বল করা। তো আমি যে লেন্থে বোলিং করতেছি এটা পারফেক্ট লেন্থ ছিল। মঈন ভাই বলতেছে তুমি এই লেন্থটাতে কন্টিনিউ বোলিং করো, আর কোনো আদারস কোনো চিন্তা করো না। তো আমি ওই অনুযায়ী বোলিং করেছি, আলটিমেটলি ভালো একটা রেজাল্ট আসছে। প্রেশার হলে কি এত দর্শকের মাঝে খেলতে পারতাম বলেন আপনি? কোনো প্রেশার না, ওই লেন্থে বল করতে পারতাম না। হ্যাঁ, ইটস হ্যাপেন্ড, হতে পারে, তাই না?